এই দেখো এখন সকাল বেলা, তো আমি বিছানা তুলবো। আর এই দেখো এই বাবুর অবস্থা দেখো, ওর এত ঠান্ডা লেগেছে, একটু দেখা মুখটা। হ্যাঁ দেখো কম্বলের মধ্যে ঢুকে বসে আছে। কি হয়েছে, শীত লাগছে? এই তাকা, এই বেরোবি না, ওখানে থাকবি, একটু বেরো। কি হয়েছে আর দেখো, প্রায় 40 মিনিট পরে আমি এসেছি, ও এখনো দেখো এইভাবে শুয়ে রয়েছে। দেখো গায়ে রোদ পড়ছে কম্বলের মধ্যে, ওর তাও এত ঘুম পেয়েছে, ও এত টায়ার্ড, দেখো শুয়ে রয়েছে। আবার একটু মিচকি মিচকি মেরে তাকাচ্ছে, বলো। ঠিকঠাক তাকাতেও পাচ্ছে না, তাকাতেও পাচ্ছে না, দেখো অবস্থা দেখো। দেখো ও পিকো, ওই দেখি আবার ঘুমিয়ে পড়বে, দেখো আবার ঘুমিয়ে পড়বে, দেখো ওই বন্ধ হয়ে গেল চোখ। চল ঘুরতে যাবো, যাবি? কেন জ্বালাচ্ছে, একটু রোদ পোয়াচ্ছি শীতের মধ্যে, তোর তো এত ঠান্ডা লাগে না? দেখো এখনো শুয়ে আছে এর মধ্যে। মানে আমার অ্যান্টিবায়োটিকের অবস্থা হয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়ে। ও অ্যাকচুয়ালি ওর অ্যান্টিবায়োটিক চলছে, শরীরটা একটু খারাপ, তো সেটার জন্য হতে পারে যে একটু ক্লান্ত আছে, তার জন্য ঘুমাচ্ছে। আর অ্যান্টিবায়োটিকে তো শরীর একটু দুর্বল হয়েই যায়। তো দেখো ঘুম আর ঘুম, ঘুমা আর কি, তোর তো শান্তি নেই, কাজকর্ম তো নেই, কোনো কিছুই করতে হয় না, সারাদিন চিৎকার করা আর যেটুকু সময় ঘুমানো, ঘুমা আর কি।